শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম একটি মাধ্যম খেলা। তবে খেলা মানেই যে ক্রিকেট ফুটবলের মতো সাধারণ খেলা তা কিন্তু নয়। কিছু কিছু এমনও খেলা রয়েছে যা অনেক অদ্ভুত। শুনতে অবাক লাগলে এ কথা সত্যি যে পৃথিবীর বিভিন্ন স্থানে এমন অনেক খেলার প্রচলন আছে যা অত্যন্ত ভয়ঙ্কর ও বিপজ্জনক। পাগলামি বলি আর যাই বলি না কেন, এইসব খেলা নিয়ে মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব পৃথিবীর সবচেয়ে অবাক করা পাঁচটি খেলার সাথে। বিশ্বের পাঁচটি অবাক করা খেলা। নাম্বার ১, বুল রাইডিং। পাগলা ষাঁড়ের পিঠে বসে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর নাম বুল রাইডিং। উত্তেজনাপূর্ণ খেলার মধ্যে এইটিকে সবার আগে রাখা হয়। খেলাটির নিয়ম ঠিক এমন যে আপনাকে একটি পাগলা ষাঁড়ের পিঠে বসিয়ে দেওয়া হবে। আপনি ষাঁড়ের পিঠে বসা মাত্রই সে লাফালাফি শুরু করবে এবং আপনাকে তার উপর থেকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। খেলার নিয়ম অনুযায়ী আপনাকে ন্যূনতম 8 সেকেন্ড ষাঁড়ের পিঠে বসে থাকতে হবে। এমন করতে যেয়ে এখন পর্যন্ত অনেক বুল রাইডার মারাত্মকভাবে জখম হয়েছে। নাম্বার ২, বেস জাম্পিং। এই খেলার মূল নিয়ম হচ্ছে অনেক উঁচু কোনো পাহাড়ের চূড়ায় উঠে নিচে লাফ দিয়ে পড়া আর মাটিতে নামার সময় প্যারাশুট ব্যবহার করে নিজেকে বিপদের হাত থেকে বাঁচানো। খেলাটি ঠিক প্যারাশুট জাম্পিং এর মতো, তবে প্যারাশুট জাম্পিং করার সময় ইচ্ছে মতো উচ্চতা নির্ধারণ করে নেওয়া যায় এবং সেখানে মাটিতে পড়ার মতো যথেষ্ট সময় পাওয়া যায় বলে দুর্ঘটনা অনেক কম ঘটে। বেস জাম্পিং এর ক্ষেত্রে সেই সুযোগ থাকে না। নাম্বার ৩, হেলি স্কিং। হেলি স্কিং খেলার নিয়ম হলো একটি হেলিকপ্টার আপনাকে বরফের ঢাকা কোনো পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে, তারপর সেখান থেকে নিচে লাফ দিয়ে পাহাড়ের চূড়ায় নামতে হবে এবং স্কিং করতে করতে পাহাড় বেয়ে নিচে নেমে আসতে হবে। আপনি যত উঁচু পাহাড় নির্বাচন করতে পারবেন তত বেশি রোমাঞ্চকর পরিস্থিতির স্বাদ নিতে পারবেন। নাম্বার ৪, কেভ ড্রাইভিং। কেভ ড্রাইভিং খেলাটি ঠিক এমন যেখানে আপনাকে পাহাড়ের নিচে অন্ধকার মাটির মধ্যে সাঁতার কেটে সামনে এগোতে হবে। অনেকেরই কাছে এটি একটি রোমাঞ্চকর খেলা। চারদিকে পাহাড়ে ঘেরা ঘুটঘুটে অন্ধকার, তার মধ্য দিয়ে বন্ধুদের সাথে নিয়ে সাঁতার কেটে এগিয়ে যাওয়া সত্যি চরম এক অনুভূতি। নাম্বার ৫, টো রেসিং অ্যান্ড স্পোর্টস। পাঞ্জা লড়াইয়ের খেলাটি সবাই দেখেছেন, শুধু এই খেলায় হাতের জায়গায় পায়ের আঙুল ব্যবহৃত হয়। এই খেলায় দুইজন প্রতিযোগী থাকে যেখানে একজন আরেকজনের পাকে নিজের পা দিয়ে লক করে ফেলে। এই সময় এক প্রতিযোগী অপর প্রতিযোগীর পাকে ডেড লাইনের মধ্যে লাগানোর চেষ্টা করে। এখানে যে আগে লাগাতে পারে সেই বিজয়ী। আজ এ পর্যন্তই। এমন আরো অজানা অনেক তথ্য জানতে যুক্ত থাকুন আমাদের সাথে। আগামীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন। খুব শীঘ্রই দারুণ কিছু তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হব আবার সময়টিউব চ্যানেলে। আপাতত বিদায়।